আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিমা সাদাত বলছি লন্ডন থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ব্লগ দেখার জন্য। আমি আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে হোমবার্গেনে গিয়ে কিছু শপিং করেছি, সেই শপিংয়ের মধ্যে ছিল অনেকগুলো নার্স। এই নার্সগুলো বেসিক্যালি আমি আমার নিজের জন্য এনেছিলাম। আমি সকালে এবং বিকেলের নাস্তায় স্পেশালি চায়ের সঙ্গে সবসময় টোস্ট বিস্কিট খাই, পিজা টোস্ট বিস্কিট আমার অনেক পছন্দ। তো এটা আসলে অনেক আনহেলদি, অনেক তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভাজা থাকে, অনেক সুইট থাকে, তো এর জন্য আমার ওয়েট বেড়ে যাচ্ছিলো। তো ওইটা অ্যাভয়েড করার জন্য আমি এখন আমার জন্য কিছু হেলদি স্ন্যাক রেডি করে নিচ্ছি। এই নাটসগুলো আমি এখন রোস্ট করে নিচ্ছি। এখানে আমার পছন্দের কিছু নাটস, 4 to 5 টাইপস অফ নাটস এখানে আছে, সবগুলো আমি এইভাবে 2-3 মিনিট করে রোস্ট করে একসঙ্গে একটা গ্লাসের জারে আমি রেখে দিব। আমি নিয়েছি ক্যাশু নাটস, 4 টাইপস অফ সিডস, তারপর নিয়েছি পিনাটস, এগুলো হচ্ছে হোল আমন্ড। তো মোটামুটি আমি যত ধরনের নাটস খেতে পছন্দ করি সবগুলোই আমি এখানে রেখেছি। সবগুলো আমি 2 to 3 মিনিটসের জন্য রোস্ট করব। এটা হচ্ছে ওয়ালনাট হাফস, এটাও ভালো খেতে, খুব যে পছন্দ করি তেমন না। তারপর আমি রাখলাম, ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু এইভাবে রোস্ট করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করে একটা গ্লাসের জারে রেখে দিব। তো সব কিছু রেডি করার পরে আসলে মনে হচ্ছিলো যে এগুলো যদি আসলেই যেভাবে প্ল্যান করেছি সেভাবে যদি খেতে পারি তাহলে অনেক উপকার হবে আমার। আর অন্যান্য বিস্কিট খাওয়া আসলে মোটেই হেলদি না, স্পেশালি আমি যে বিস্কিটগুলো পছন্দ করি ওইগুলো অনেক আনহেলদি। পিজা যে বিস্কিটটা আমি পছন্দ করি, খুব বেশি যে খাই আমি তা না, সকালে 1 পিস আর বিকেলে চায়ের সঙ্গে 1 পিস, তো ওই 2 পিসই আমার জন্য অনেক হেভি হয়ে যাচ্ছিলো। তো ওইটা এখন আমি টোটালি অ্যাভয়েড করছি, এখন এগুলো রেডি করে নিয়েছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি জন্য প্ল্যান অনুযায়ী সব কিছু কন্টিনিউ করতে পারি। এত সুন্দর দিনে কি আর ঘরে বসে থাকা যায়, স্পেশালি উইকেন্ডে বাচ্চারা যখন ঘরে থাকে তখন ওদের তো ঘরে রাখা যায় না, যারা বাইরে যাবে একটু খেলবে। আজকে আমি আমার ছোট বউ, নেক্সট ইয়ারের আপা, আমরা 3 জন মিলে পার্কে যাব, সেজন্য আমি কিছু স্ন্যাক্স রেডি করে নিচ্ছি। এই বাস্কেটটা নিয়েছি, হোয়াইট বাস্কেটটা, এটার মধ্যে সব কিছু রাখবো। আর আমি কিছু সিঙ্গারা ফ্রাই করে নিয়েছি, তারপর কিছু নুনের বড়া ফ্রাই করছি, আর এই বাস্কেটের মধ্যে সব কিছু রেখে দিব, এতে সব কিছু ভালো থাকবে। ব্লেসড মমস কিচেনের এই চপিং বোর্ডটা নিচ্ছি, এখানে কাজে লাগবে। ফ্লাস্কে চা নিয়ে নিয়েছি, কিছু নাটসও আমি নিয়ে নিলাম, সবাই যদি খেতে চায় অফার করব। 2টা প্লাস্টিকের প্লেট নিয়ে নিয়েছি, সিঙ্গারা নুনের পর ওইগুলো রাখার জন্য, তারপর চায়ের জন্য প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি, আর সিঙ্গারা নুনের পর এগুলো আমি টিস্যু পেপার দিয়ে র‍্যাপ করে নিচ্ছি। আর প্লাস্টিকের প্লেটগুলো নিয়ে নিলাম, ওইখানে ওই প্লাস্টিকের প্লেটের মধ্যে রেখে দিব। আর এইভাবে ভালো করে টিস্যু পেপার দিয়ে রাখলে আশা করছি ঠান্ডা হবে না, এত গরম ওয়েদার ঠান্ডা হওয়ার কথা না। আর আমি একেবারে যাবার আগ মুহূর্তে এগুলো ফ্রাই করেছি, তো যেতে যেতে ওয়ার্ম থাকবে, খাওয়া যাবে। আর ওয়েদারটা যদিও আসলে ওয়েদারটা সুন্দর, বাইরে যেতে ভালো লাগে কিন্তু খারাপও লাগে, কারণ এত বেশি সানি থাকে মানে গিয়ে বসা যায় না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি কিছু সিঙ্গারা আর নুনের বড়া রেখে যাচ্ছি, মাইশা আর আমার হাজবেন্ড ওরা একটু পড়ে যাবে, তো ওর জন্য ওদের জন্য রেখে দিলাম, ওরা যদি খেতে চায়। আর বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি, ওরা পরে এসে আমাদের জয়েন করবে। কিছু টিস্যু নিয়ে নিচ্ছি, থাকছে কিছু ওয়াইপস, এই তো রেডি, এখন আমরা রওনা দিয়ে দিব। প্রথমেই আমি আমার নেক্সট ইয়ারের আপা, আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোট বোনের বাসায়। ওর বাসার সামনে কার পার্ক করে হেঁটে হেঁটে আমরা পার্কে চলে যাব। পার্কে যেতে মাত্র 2 to 3 মিনিটস লাগবে হেঁটে হেঁটে যেতে। আর ওয়েদারটা এত বেশি গরম ছিল যে মানে আমরা ওদের আমার ছোট বোনের বাসায় গিয়ে বললাম যে আমরা একটু বসি, এত গরম যে বাচ্চারা গিয়েও দেখা যাবে যে শান্তি পাবে না। ওইখানে গিয়ে আমরা হাফ এন আওয়ারের মতো বসলাম, আইসক্রিম খেলাম, তারপর আমরা বের হলাম সব কিছু নিয়ে। বাচ্চারা স্কুটার নিয়ে যাচ্ছে, আর এখন আমি সব কিছু নিয়ে নিব, তারপর আমরা রওনা দিয়ে দিব। আমার বোন যে এত বড় একটা বাস্কেট নিয়েছে, ও বাস্কেটে কী কী নিয়েছে সেটা আপনাদেরকে পার্কে গিয়েই দেখাবো। তার আগে চলুন আমরা পার্কে গিয়ে বসি।
এই যে এই পার্কে আমরা এসেছি, কি পরিমাণ সানি! অনেক কষ্ট করে খুঁজে আমরা একটা জায়গায় বসলাম, যে জায়গাতে সান একটু কম আসছিল, তা না হলে কিন্তু বসা যেত না, খুবই খারাপ অবস্থা হয়ে যেত। একটা হোয়াইট মাঠ আমরা বিছিয়ে নিয়েছি। এখন আমরা কি কি নিয়ে এসেছি সেটা সাজিয়ে রাখবো। নেক্সট ডোরে রাপা অনেক কিছু নিয়ে এসেছেন, সাজিয়া ফ্রুটস নিয়ে এসেছে, সব কিছু বের করে আপনাদেরকে দেখাবো কী কী নিয়ে আসলাম। আর এই যে প্লে এরিয়া, আমরা এখানে বসেছি আর ওইখানে প্লে এরিয়াতে বাচ্চারা খেলছে। আমরা যেখানে বসেছি ওইখান থেকে আমরা লুক আফটার করছিলাম, বসে বসে একটু পরপর আমরা গুনছিলাম যে বাচ্চারা সবাই ঠিক আছে, সবাইকে দেখা যাচ্ছে। তো আমার বোন কিছু ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছে, ও আইস সঙ্গে করে নিয়ে এসেছে, তারপর ফ্রোজেন ফ্রুটস নিয়ে এসেছে, বাচ্চাদের জন্য ড্রিঙ্কস বানাচ্ছে। একেবারে পারফেক্ট ড্রিঙ্ক ছিল ওয়েদারের জন্য, বাচ্চারা অনেক পছন্দ করেছে। ওরা যখন খেলে দৌড়ে এসে খাচ্ছিলো এগুলা এবং খুবই তৃপ্তি পাচ্ছিল, তো মনে হচ্ছিলো যে পারফেক্ট ফর দিস ওয়েদার। আর যদিও আমি চা খাওয়ার জন্য প্লাস্টিকের কাপ নিয়ে এসেছিলাম, পরে আমার বোন দেখলাম ও পেপার গ্লাস নিয়ে এসেছে। দেখে আমার তো খুবই ভালো লেগেছে যে আসলে আমাদের সবসময় অ্যাভয়েড করা উচিত গরম জিনিস প্লাস্টিকের জিনিসে নিয়ে খাওয়াটা। এই তো আমাদের সব কিছু রেডি, এখানে বিস্কিট আছে, তারপর পেস্ট্রি আছে, চিকেন কিমা পেস্ট্রি আমার বোন এনেছিল। আর নেক্সট রাপা অনেক মজা করে কুসকুস বানিয়ে নিয়ে এসেছিলেন, পান সুপারি আছে, তারপর নেক্সট রাপা ম্যারিল্যান্ড এনেছেন, ক্রিস্প নিয়ে এসেছেন। সব কিছু মিলিয়ে সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে বাচ্চারা মিলে আসলে অনেক পছন্দ করেছে খাবারগুলা। ওইখানে খেলার সে খাওয়া দাওয়াটাই বেশি হয়েছে। সবার শেষে ছিল পান সুপারি, যেটা আমি সবসময় পছন্দ করি। আমার বোন আমার জন্য পান সুপারি নিয়ে এসেছে, আমি যদিও পছন্দ করি কিন্তু আমার ঘরে রাখি না, আমি খাইও না, বাট আমার বোন সেটা জানে, ওর ঘরে ছিল তাই আসার সঙ্গে আমার জন্য নিয়ে এসেছে, ও কিন্তু খায় না। সবার শেষে আইসক্রিম খাচ্ছি আমরা। ওইখানে একটা ঘটনা ঘটেছিল, আমরা তিনজন গিয়েছিলাম কিন্তু একজনও আমরা টাকা নিয়ে যাইনি। আর পার্কে যাব, অবভিয়াসলি ওইখানে আইসক্রিম ভ্যান থাকবে, কিন্তু সেটা কেউই খেয়াল করিনি। ওইখানে যাওয়ার পরে যখন আইসক্রিম ভ্যান আসলো তখন তো আর বাচ্চাদেরকে সামাল দেওয়া মুশকিল, তো আমার বোন তারপর নেক্সট ডোরে রাপা ওনাদের ব্যাগগুলো ভালো করে খালি করে ওনারা 7 পাউন্ড বের করলেন। 7 পাউন্ড দিয়ে সামহাও আমরা ম্যানেজ করলাম, 6টা বাচ্চা ছিল আমাদের, 6টা বাচ্চাকে আমরা আইসক্রিম কিনে দিলাম। আর পরে যখন মাইশা এবং মাইশার আব্বু আমাদের এসে জয়েন করলো তখন ওদের কাছে টাকা ছিল, তারপর বড়রা আমরা আইসক্রিম কিনে খেলাম। এখন অনেক সানি আছে কিন্তু আমরা চলে যাব, কারণ আসরের টাইম হয়ে গেছে, আসরের নামাজটা পড়তে হবে। আর আমার সাথে এইমাত্র আসলো, একটু সুইং চড়ে নিচ্ছে, সুইংটা আবার ও পছন্দ করে। আর আমার ব্লগটাও আমি এইখানে শেষ করছি। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাবার আগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।